আমি অনির্বাণ ভট্টাচার্য, উত্তর কলকাতার শেক্সপিয়ার সরণিতে পৈতৃক ভিটে। 10 বছর হয়ে গেল বাবা মা মারা যাওয়ার পর দাদা বৌদির সাথেই বসবাস। দাদা সত্যবান ভট্টাচার্য, কলকাতা ল কলেজের একজন সরকারি পিওন। কংগ্রেসি মনোভাব, তাই চাকরিযুদ্ধে খুব একটা অসুবিধে হয়নি। দাদার উপরেই পুরো সংসারের দায়ভার। আমার রোজগার বলতে তেমন কিছু নেই। স্কটিশ কলেজ পাস করার পর কয়েকটা টিউশন পড়িয়ে যা টাকা পাই, নিজের হাত খরচ সামলে সংসারে দেওয়ার মতো আর কিছুই থাকে না। তাই দাদার কাছে মাঝে মাঝে উঠতে বসতে কটূক্তি শুনতে হয়। উপায় নেই, একজন আদ্দামরা ছেলে হয়েও দাদার উপর দায়বদ্ধ। কিন্তু বৌদি এদিক থেকে পুরোটাই উল্টো। তখন আমি খুব ছোট, যখন দাদার বিয়ে হয়, তাই বৌদি আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করে। বাড়িতে মাত্র 4 জন, দাদা বৌদি আমি আর চিনি। চিনি হলো দাদার মেয়ে, তাই বৌদির বেশিরভাগ সময়টাই কাটে আমার সাথে। কখনো আমার লেখা প্রথম কবিতার শ্রোতা হয়ে, কখনো বৌদির গলায় শোনা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে, কখনো বা সুখ দুঃখের নানা রকম আলাপচারিতার মাধ্যমে। বৌদি দেখতেও খুব সুন্দর, তাই দাদার নির্দেশ অনুযায়ী বাড়ির বাইরে পা রাখা নিষেধ। এতে অবশ্য বৌদির কোনো আক্ষেপ নেই। সংসারের নানা রকম কার্যকলাপ, মেয়েকে পড়ানো, আমার সঙ্গী হয়ে আড্ডা দেওয়া, এইভাবে কেটে যায় সারাটা দিন। আমার অফুরন্ত সময়গুলো বেশ দারুণভাবে পার হয়ে যায়। তবে ভয় একটাই, দাদা একটু মদ্য। প্রায় দিনই রাতের বেলায় ঝুলন মাসির ঠেক থেকে দেশি মদ পান করে ঘরে ঢোকে। আর তখন যদি বৌদির সাথে আমাকে একটু বেশি হাসি ঠাট্টা করতে নজরে পড়ে যায়, ব্যাস তখন শুরু হয় নতুন এক সংগ্রাম। আমার সাথে বৌদির নাকি কোনো সম্পর্ক আছে। তারপর চলতে থাকে দুজনের কথা কাটাকাটি। মাঝে মাঝে আমার খুব বিরক্তি বোধ হয়। চিনিটাও বড় হচ্ছে, ওর কানে এসব কথা পৌঁছলে ওর মানসিক অবস্থা পাল্টে যেতে পারে। তাই নিজেকে সংযত রাখতে আর বৌদির সম্মান রক্ষার তাগিদে এখন সন্ধেবেলাটা কাটিয়ে দিই কলেজের বন্ধু পুলকেশের সাথে। পুলকেশ মিত্র বাবা কলকাতা হাইকোর্টের একজন নামকরা ব্যারিস্টার। আর্থিক দিক থেকে সচ্ছল হওয়া সত্ত্বেও শোনা যায় ও নাকি নকশাল আন্দোলনের এক কনিষ্ঠতম সৈনিক। ওর কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে, কেমন একটা ভারভাত্মিক ব্যাপার যেন ওর মধ্যে চলে এসেছে। অথচ আমরা একই বয়সী, তবু এখনও যেন মনে হয় ওর থেকে আমি অনেকটাই ছোট, অনেক। ওর মতো করে দেখা সমাজটা যেন আমার কাছে কল্পিত। ওদের একটাই লড়াই, সমাজে উঁচু শ্রেণী আর নিচু শ্রেণীর মধ্যে কোনো তফাৎ থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। কী জানি আজও কখনো সম্ভব হবে কিনা ওদের সংগ্রাম। ভালো লাগে ওদের এই লড়াই। অনেকবার আমাকে ওদের সাথে সামিল হতে বলে, এমনকি ওদের লিডার শশীদার সাথেও পরিচয় করিয়ে দেয়। শশীভূষণ পাজা উচ্চশিক্ষিত, মাঝে মাঝে ওদের গোপন ঠেকেও গেছে। তবুও কেমন যেন ভয় হয়। আসলে ছোটবেলা থেকেই আমি একটু ভীতু। প্রায় দিনই শোনা যায় পুলিশের গুলিতে কত নকশাল নেতা নিহত হচ্ছে। যদি আমারও তেমন কিছু হয়ে যায়, তাই আর রিস্ক নিতে পারি না। মৃত্যুভয় বড়ই জটিল, তবে মন থেকে ওদের সাপোর্ট করে যাই সবসময়। এরই মধ্যে দাদার একদিন হুকুম এলো চিনির সামনে ম্যাট্রিক পরীক্ষা, তাই একজন মাস্টার প্রয়োজন। আগে আমি পড়াতাম, তবে সকালবেলাটা আরেকজন মাস্টার হলে ভালো হয়। যদি আমার কোনো ভালো মাস্টারের সাথে যোগাযোগ থাকে, তাহলে চিনির জন্য একটু খোঁজ খবর লাগাতে। চট করে মাথায় চলে এলো পুলকেশের কথা। ওকে বলতেও রাজিও হয়ে যায়, তবে একটাই সত্য, কোনো রকম মাইনে নেবে না। দাদার সাথে কথা বলার পর এখন সকালবেলাটাও আমাদের বাড়িতে আসে চিনিকে পড়াতে। চিনিও ওর সাথে বেশ একটা খাপ খাইয়ে নিয়েছে নিজেকে। এখন ওরা গোপন ঠেক বানিয়েছে সিথির মোড়ে এক বস্তি এলাকায়। মাঝে মাঝে ওদের ওখানেই এখন চলে যায়, আর বাকিটা সময় কেটে যায় আমার কবিতার পাতায়,
নয়তো ছাদে বসে রাতের আকাশটা লক্ষ্য করে। সেদিনও তাই রাতের আকাশ লক্ষ্য করে বসে আছি আমি, এমন সময় বৌদির আগমন আমার ঘোর কাটিয়ে দিল। বৌদির গায়ের সুগন্ধিটা দূর থেকেই আমায় জানান দিয়ে দেয় আমার পাশে দাঁড়িয়ে। বেশ কয়েকদিন যাবৎ বৌদির সাথে খুব একটা দেখা না হওয়ার কারণে বৌদির মুখটাও একটু গম্ভীর। বুঝতে পারি, তবে উপায় নেই, কারণটা যে বড্ড নোংরা, কী করেই বা বোঝাই। তবে আমাকে কিছু বোঝানোর আগেই বৌদির নানা রকম কথাবার্তা আমায় যেন অন্য জগতে ঠেলে নিয়ে যায়। আর এইসব কথাবার্তার মধ্যেই জানতে পারলাম আগামীকাল বৌদির বোন আর মা আসছেন আমাদের বাড়িতে। বোন নাকি বেশ কিছুদিন থাকবেও, এমনকি আমাকেই দায়িত্ব নিতে হবে তাকে নানা রকম সঙ্গ দেওয়ার। ব্যাপারটা আমার কাছে বেশ কঠিন, কিন্তু বৌদির কথা না রেখেও পারি না। যাই হোক, পরদিন থেকেই শুরু হয় আমার নতুন কর্মযুদ্ধ। কাকিমা মানে বৌদির মা সেদিন রাতেই বাড়ি ফিরে যান, কিন্তু সুরলতা নাকি মাসখানিক থাকবে। খুব সুন্দরী এবং আধুনিক, এক নজরে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। তবে আমায় এখনও সেই অবস্থায় পড়তে হয়নি। এখন সারাটা দিন চিনি আর সুরকে নিয়েই কেটে যায়। মাঝে মাঝে বৌদিও পাল্লা দেয় আমাদের সাথে, কখনো গঙ্গার ঘাট, কলকাতার ঘিঞ্জি গলি, কখনো আমার নির্জন কবিতার টেবিল, কখনো বা আবার একাকিত্ব কাটানো ছাদ। আমার লেখা কবিতায় ওর নাকি প্রেম প্রেম মনোভাব চলে আসে, আমিও ব্যাপারটায় বেশ আনন্দ উপভোগ করি। ওদের সময় কাটিয়ে এখন আর পুলকেশদের আড্ডায় যাওয়া হয় না। আজকাল পুলকেশও আর চিনিকে পড়াতে আসছে না সপ্তাহখানেক হলো, যোগাযোগ নেই, তাই প্রথম দিকটা কারণ বুঝতে একটু অসুবিধে হয়। পরে চিনির মুখে সব কথা শুনে না আসার কারণটা বেশ ভালোই বুঝতে পারি। চিনি নাকি পুলকেশের প্রেমে পড়েছে, আর এই কথাটা পুলকেশ জানতে পারার পর ব্যাস নিরুদ্দেশ। তবে কথাটা একমাত্র আমিই জানি, দাদা বৌদি কেউ না। চিনি আমাকে প্রায় সব কথাই বলে থাকে। মাঝে একদিন গঙ্গার পাড় থেকে সরলতা আর আমি যখন বাড়ি ফিরছি, হঠাৎই পুলকেশের সাথে দেখা। ও আমায় সব কথা জানায়, এমনকি শশীদানাকে আমায় দেখা করতে বলেছেন এই কথাটাও। বেশ কয়েকবার ওদের দলের একটা বাচ্চা ছেলে রক্তিম আমাকে বাড়িতে এসেও খবরটা জানিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ওদের সাথে দেখা করার সময়টা কুলিয়ে উঠতে পারিনি। বেশ কয়েকদিন হলো পুলিশি উৎপাতটাও বেড়েছে, নকশাল ছেলেদের মৃতের সংখ্যাও। এখনও দাদা মদ খায়, তবে রাতে চেঁচামেচি করতে শোনা যায় না। এরই মধ্যে দাদা মদের আড্ডায় কার মুখে যেন শুনেছে আমি আজকাল নকশাল ছেলেদের সাথে মেলামেশা করছি, তাই রাতে দাদা একটু শাসিয়ে গেল। কিন্তু একটা নকশাল মনোভাব যেন আমাকে কেমন একটা আচ্ছন্ন করে ফেলেছে। সত্যি তো, ওরা তো কোনো ভুল পথে তো হাঁটছে না, একটু কঠিন হলেও ব্যাপারটা সত্যি। এইসব ভাবতে ভাবতেই সুরলতা আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে, কিন্তু রাত তো এখন প্রায় দুটো, তাহলে ও এখনো ঘুমোয়নি কেন? ওর না ঘুমোনোর কারণ জানতে ও কোনো উত্তর দিল না, শুধুই বলল এমনি। তারপর আমার টেবিলের সামনে এসে দাঁড়াতে আমি উঠে পড়লাম। চারিদিক নিস্তব্ধ, শুধু একটাই কথা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনি। হঠাৎ এক বন্দুকের ফায়ার যেন কানে তালা বন্ধ হয়ে গেল। শুধু অনুভব করতে পারলাম ভয়ে ও আমায় চাপটে জড়িয়ে ধরে আছে। বাইরে থেকে পুলিশের গলার স্বরটা স্পষ্ট শুনতে পারলাম, ব্লাডি নকশাল। তবে সেদিন আমি কোনো উত্তর দিতে পারিনি। আজও ওর সাথে চোখাচোখি হলে নিজেকে বেশ লজ্জা বোধ করি। রক্তিমটাও এখন আর আসে না, ওদের কোনো খোঁজ খবর নেই। হঠাৎই যেন দরজায় ঠক ঠক করে শব্দ শুরু হল। দরজা খুলতেই পুলকেশ ঘরে এসে ঢুকে পড়েছে পুলিশের তাড়া খেয়ে, পিছনে দাঁড়িয়ে শশীদা। দরজা বন্ধ করে ফিসফিস করে চলতে থাকলো দীর্ঘালা। বুঝতে পারলাম ওরা আমাকে ওদের সঙ্গী হিসেবে চাইছে, এবং সেই রাতের গুলির আওয়াজটা নাকি রক্তিমের মুখে গিয়ে ঠেকেছে। রক্তিম আজ আর আমাদের মধ্যে নেই,
আমার নকশাল প্রেমটা যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। কয়েকদিন ওরা গা ঢাকা দেওয়ার প্ল্যান করেছে, আর এই জার্নিতে ওরা আমাকে সঙ্গী হিসেবে নিয়ে যেতে চায়। জীবনে প্রেম ভালোবাসা এই সবই মূল্যহীন। যদি দুনিয়ার জন্য কাজ করে যাওয়া যায়, হয়তো ইতিহাস আমাদের কোনোদিনই চিনবে না, কিন্তু কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে তো থাকা যাবে। কথাগুলো বলেই আমার ভিতরে এক অন্য প্রাণের সঞ্চার ঘটিয়ে চলে গেল ওরা। শুধু যাওয়ার আগে বলে গেল, লাল সেলাম। আগামীকাল রাতে ওরা আমার জন্য অপেক্ষা করবে বাড়ির মুখে গলির সামনে। কিন্তু কি করে এই সংগ্রামে নিজেকে সাক্ষী হয়ে মুখে দাঁড়াবো? আমি যে চিরকালই ভীতু না, তবে আজ আমার মধ্যে সেই ভয়টা আর কাজ করছে না। সুরলতা আমাকে ভালোবাসে, এখনো আমার উত্তরের অপেক্ষায় বসে আছে। সপ্তাহখানের মধ্যে ও আবার বাড়ি ফিরেও যাবে, কিন্তু কাউকে কিছু বলার মতো সাহস আমার মধ্যে নেই। একবার হলেও সুরলতার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এতগুলো বছর যাদের সাথে আমি কাটালাম, তাদের ছেড়ে যেতেও মন চাইছে না। বৌদির মুখটা বারবার ভেসে আসছে আমার চোখের সামনে। এদিকে আমার আরেকটা সত্তা যেন টানছে নকশাল বাড়ির সম্মুখ। আর কখনো ফিরে আসতে পারবো কিনা জানি না, আর কখনো বৌদির গলা রবীন্দ্রসঙ্গীত শোনা হবে কিনা জানি না। চিনির মুখে আর কখনো ফুল কাকা ডাকটা শুনতে পাবো কিনা সেও আমার অজানা। কিন্তু সেই সব ভারতবাসীর মনের আশীর্বাদ তো সঞ্চয় করতে পারবো। সারাটা রাত এইসব ভাবতে ভাবতেই কেটে গেল। সুরকে বলেছিলাম আজ রাতে ও যেন আমার জন্য অপেক্ষা করে। খুব আগ্রহের সাথে ও মাথা নাড়িয়ে জবাব দিয়েছিল, ঠিক আছে। হয়তো ভেবেছিল আজ রাতে ওর উত্তর ঠিক পেয়ে যাবে। এতগুলো বছরের স্মৃতির ভাণ্ডার বিসর্জন দিয়ে গায়ে চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম, সাথে লেখা একখানা চিঠি আর কয়েকটা জামা কাপড়। শেষবারের মতো বৌদির সাথে একবার দেখা করে গেলে অন্তত অন্তত একটা প্রণাম যদি করতে পারতাম। না 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 না, কোনোভাবে বুঝতে পেরে গেলে অসুবিধা হবে। আর কোনো রকম ভাবনা চিন্তা না করে সদর দরজার দিকে বেরিয়ে এলাম। সুরলতা বাইরে গেটের সামনে অপেক্ষা করছে। আজ এতদিন পর লক্ষ্য করলাম ওর মুখখানা, খুব সুন্দর দেখাচ্ছে ওকে। ওর সামনে দাঁড়িয়ে লজ্জায় চুপ হয়ে গেলাম, কিছু বলার সাহসটুকু আমার মধ্যে নেই। শুধু চিঠিখানা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, বৌদিকে দিয়ে দিও। ও আমায় পেছন থেকে হাত দিয়ে দাঁড় করালো। গেটের ওপারে পুলকেশ আর শশীদা দাঁড়িয়ে, খুব বুদ্ধিমতী বলে আর বুঝতে অসুবিধা হয়নি যে আমিও ওদের পথেই রওনা দিচ্ছি। কোনো রকম বাধা না দিয়ে বলল, আমি তোমায় খুব ভালোবাসি অনি, তবে আজ তোমার পিছুটা নয়ে দাঁড়াবো না। যদি কখনো মনে হয় তাহলে আবার ফিরে এসো, অপেক্ষা করবো তোমার জন্য। তারপর আমায় জড়িয়ে ধরে একটা চুম্বন এঁকে দিল আমার গালে, যৌবনের প্রথম চুম্বন, যা কিনা আমার হৃদয়ে এসে ঠেকেছে। শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে যেন কতদিনের মিলন রাত আজ আকাশের নক্ষত্রগুলো সাক্ষী হয়ে থেকে গেল। বাইরে থেকে শশীদার চিৎকার শুনতে পেয়ে ঘোর কাটিয়ে ফেললাম, অনি তাড়াতাড়ি এসো, এক্ষুনি পুলিশের গাড়ি রাউন্ডে বেরোবে, তার আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। সুরও আমাকে ঠেলে দিল, যাও তোমাকে এখন আর অপেক্ষা করতে হবে না, আমি অপেক্ষা করবো তোমার জন্য। কথাটা শুনেই ওর ওপর কেমন একটা যেন মায়া জড়িয়ে এলো। এবারের মতো জাপটে ধরেই বেরিয়ে পড়লাম। পিছু ঘুরে তাকিয়ে দেখলাম ও এখনো দাঁড়িয়ে। শশীদা বলে উঠল, কমরেড অনি, লাল সেলাম, চলো আজ থেকে তোমার নতুন পথের যাত্রা শুরু।
অরিজিনাল অডিও অফ সুজয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ইতি সুরলতা। গল্প পাঠ এবং লেখনী আমি সুজয় ভৌমিক নিজে, পাবলিসিটি ডিজাইন প্রীতি ভৌমি। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও অরিজিনাল অডিও অফ সুজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আরও ভালো গল্প শোনার তাগিদায়। ধন্যবাদ।